স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আরো 12 জনের মৃত্যু। জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বকেয়া অর্থ বরাদ্দের দাবিতে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঘেরাও। নগাঁয় আইজিপির নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা, প্রতারক গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 8 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। রবিবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ইউনিটে এই 12 জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর 5 জন, চাঁপাইনবাবগঞ্জের 1, নাটোরের 2, নওগাঁর 2 ও পাবনার 2 জন রয়েছেন। এদের মধ্যে 8 জন পুরুষ ও 4 জন নারী, যাদের মধ্যে 5 জনের বয়স 61 বছরের উপরে। বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 2 জন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে 2 জন রয়েছে। গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন 16 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 23 জন। রোববার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন 240 জন, এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 19 জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে 111 জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 96 জন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছে 33 জন রোগী। এদিকে গত 24 ঘন্টায় নাটোরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন 16 জন, নমুনা পরীক্ষা করা হয়েছে 106 জনের। সংক্রমণের হার 15.09%। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 7,785 জন, সুস্থ হয়েছেন 6,591 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 1,060 জন। রবিবার সদর হাসপাতালের 70 আসনের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে বর্তমানে 37 জন রোগী ভর্তি রয়েছে। জেলায় মোট মৃত্যু 155 জনের। প্রকল্প ও আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সম্মিলিত ঠিকাদার সমাজ। রবিবার সকালে রাজশাহী পাউব অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে পাউব মহাপরিচালক বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য রাশিক মিয়ত ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পাবো ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুর আলম লোটন। এ সময় বক্তব্য রাখেন পাবো ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ডাব্লু সরকার, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, প্রকৌশলী খাজা তারেক, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান সহ অন্যান্যরা। তারা বলেন, ঝুঁকি নিয়ে কাজ করলেও প্রকল্পিত কাজের বিপরীতে সময় মতো টাকা পাওয়া যায় না, ফলে নিদারুণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ অবস্থায় ঠিকাদারদের রক্ষায় অবিলম্বে প্রকল্প ও আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়নে জটিলতা নিরসন এবং বাস্তবায়িত প্রকল্পের বকেয়া অর্থ বরাদ্দের দাবি জানান তারা। কাজের বিপরীতে অর্থ প্রাপ্তিতে ঠিকাদারদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের ছবি ও নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতারণার অভিযোগে আমিনুল ইসলাম নামে মুদি দোকানে এক যুবককে রোববার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আমিনুল ইসলাম নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রোববার নওগাঁ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। পুলিশ তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপ আইডিতে মোহাম্মদ বেনজির আহমেদ নামে আইজিপির ছবিযুক্ত আইডি থেকে হাই মেসেজ আসে। এর প্রেক্ষিতে পুলিশ আমিনুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ফেক আইডি খোলার এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্থানে মেসেজ পাঠানোর কথা প্রাথমিকভাবে স্বীকার করেন। 10 থেকে 12 দিন আগে সে এসব ফেক আইডি খুলেছে। তার হোয়াটসঅ্যাপ ও আইজিপির নামে ফেক আইডি ছাড়াও আমিনুল খান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও আমিনুল ইসলাম ইন্টারন্যাশনাল হিরো আরও 2টি ফেসবুক আইডি রয়েছে। সে দাঙ্গাবাজ প্রকৃতির এবং পুলিশের বড় অফিসারদের সাথে যোগাযোগের স্ক্রিনশট দেখিয়ে সে সাধারণ সহজ সরল লোকজনদের প্রতারণা ও এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করত বলেও জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তো কল ব্যাক করার পরে কোনো রিপ্লাই না পেয়ে স্যার আমাদের সর্বোচ্চ বিভাগ স্যারকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে স্যার বলেন, আমার তো এরকম কোনো
অ্যাকাউন্ট নাম্বার নেই এবং আমরাও জানি যে স্যারের ভেরিফাইড পেজ আছে, হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুকে আছে এবং আমাদের বাংলাদেশ পুলিশের পেজও আছে। তো এই বিষয়টি যখন স্যারের নজরে যায়, নজরে যাওয়ার পর স্যার এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে পারে, কাজ করার এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা এই রুটটিকে ধরতে সক্ষম হই। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার পরে যে সমস্ত বিষয়গুলো আসছে, এটা তো আপনারা জানেন যে সেখানে দেখা যাচ্ছে যে সে নওগাঁ জেলার যারা সম্মানিত কর্মকর্তাবৃন্দ আছে, পুলিশের অন্যান্য উদ্যোক্তা সবাইকে সে ফোন করছে। করোনায় ক্ষতিগ্রস্ত নাটোর জেলার 13 জন সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের বিশেষ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার 13 জন সাংবাদিকদের হাতে আর্থিক সহায়তার 10,000 টাকা চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে প্রথম দফায় মোট 35 জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ নিয়ে জেলায় মোট 45 জন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন। পাবনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পাবনা শহরের জয়কালী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে তালিকাভুক্ত পৌর এলাকার কর্মহীন মানুষদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পাবনার সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রলয় চাকি ও কলির তালুকদার উপস্থিত ছিলেন। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী 3 আসনের সাংসদ আলহাজ মামুনুর রশিদ কিরণ। চৌমুহনী পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনচারির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ খালেদ সাইফুল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তপর মজুমদার, সদস্য বিনয় কিশোর রায়, জেলা পরিষদের সদস্য জি এস মোশাররফ সহ নেতৃবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।